করছি মাউতাল মেডিকেলের এখানে পুলিশ বসিয়ে চেক করছিলেন বয়স্ক বৃদ্ধ বিভিন্ন পেশার ভ্যান চালক তাদেরকে আটক করেছে তোমাকে কেন এখানে আটকে রাখছে ভ্যান নিয়ে বেরিয়েছিলাম স্যার কি কারণে বেরিয়েছিলাম ভ্যান নিয়ে কারখানা কারখানা সব বন্ধ এলিগা বড় হাত না এমন করে ভ্যান নিয়ে বেরিয়েছি কি পারমো কিছু টিকে নিয়ে পরে মারাতে দিব আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান ভাঙারে ব্যবসা করতাম ভাঙারে কিনতে বাইরেছি অনেকটা একজন ভাই আমারে বললো যে রায়ের ভাগ যামো ভাই আমার নিয়ে যান তার একজন উঠাইলাম আমরা গ্যাপে গ্যাপে পড়ছি মাস্ক পরে গ্যাপে গ্যাপে পড়ছে আমরা তো যামো কিন্তু স্যার আমাকে আটকা ব্যান আটকা রাখছে পরে আমরা বললাম যে কিসের জন্য বাইরেছো আমরা বলি স্যার আমরা পেট দেয়া বাইরেছি আমরা ভাঙার কিনতে বাইরেছি অনেকটা ভাই আমাকে বলছে রায়ের ভাগ নামাইতে পরে আমরা বলছি যে আমরা এই দিক দিয়ে আমরা মেডিকেল দিয়ে আমরা চলে যাবো তারপরে আমাকে ভাই ছাড়ে নাই বস পরে আমি আমরা খিদার ঠেলায় আমরা ই করতেছি আমরা সারাদিন ভাঙার কিনছি ঘুরে ঘুরে এলাকার ভিতরে তাহলে আমরা এখন বাসা জানবো খাইতে আমার কাজ শেষ আমার ডুব ব্যাঙ্গের মধ্যে বাদ আছে ওই যে ভাঙারের ডুব দেখতে পারেন সমস্যা নেই এখন কি শাস্তি দিবে পুলিশ মানে সারা তো কিছু বলে নাই তো আপনি লকডাউনে বের দিন স্যার আমার চাকরি বাকরি নাই তো আমার আমি টেক্সটাইলে চাকরি করতাম টেক্সটাইল অফিস বন্ধ হয়ে গেছে তার কারণে আমরা কিছু করতে পারি না এখন টেক্সটাইল আমি মেকানিক্যাল কাজ করতাম এখন ব্যান চালাচ্ছি বাঙ্গারি কিনতেছি আজকে প্রথম বাড়িছি ফ্লাইটের দাম দেয় আমার যে আমরা দুজন এক গাড়িতে এই জন্য আটকাইছে আমাকে জি আমি একটা মাল উঠেছি ফার্স্ট টাইম আর দুজন যাইতে হয়েছে আমার একটা ম্যাট্রেস নিয়ে গেছিল জি মাল তো অনুমতি দেয় না কিন্তু মাল তো উড়ে দিয়েছি মাল সাতশো পাঁচশো কোনদিন নিয়ে যাই আমার খাওয়াইয়া ছজন মানুষ খাওয়াইয়া স্যার যে শাস্তি দেন বা যে পুলিশ ভাই চেকপোস্টে ভ্যান চালকদের সবাইকে আটকে রেখেছিল এখন সবাই যেহেতু গরিব মানুষ একে একে সবাইকে ছেড়ে দিলেন